বন্ধুরা, সময়স লিটল ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও থেকে আমরা জানব এই বছর অর্থাৎ 2023 সালে 1430 বঙ্গাব্দে কবে পড়েছে গণেশ চতুর্থী, এই দিন গণেশ পূজার বিশেষ সময় এবং এই দিন কোন কোন কাজগুলি করলে গণপতি বাপ্পা খুবই প্রসন্ন হবেন এবং জীবন থেকে সমস্ত বাধা সমস্যা দূরীভূত হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। শিব ও পার্বতী পুত্র গণেশকে হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয়। সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী নামে পরিচিত। ভগবান গণেশকে সমস্ত ঝামেলার ধ্বংসকারী এবং সমস্ত বাধা দূরকারী হিসাবে বিবেচনা করা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে যেদিন ভগবান শিব ও মা পার্বতীর পুত্র গণেশের জন্ম হয়েছিল সেই দিনটি ছিল ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থী, তাই এই দিনটিকে গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী নামে নামকরণ করা হয়। বাড়িতে গণেশ পুজো করলে ঘরে সুখ সমৃদ্ধি ও বৃদ্ধি নিয়ে আসে। এই বছর অর্থাৎ 2023 সালে 1430 বঙ্গাব্দে গণেশ পূজা অনুষ্ঠিত হবে। ইংরাজির 19 সেপ্টেম্বর 2023, বাংলার 1 আশ্বিন 1430 মঙ্গলবার। চতুর্থী তিথি শুরু হবে ইংরাজির 19 সেপ্টেম্বর 2023, বাংলার 1 আশ্বিন 1430 মঙ্গলবার সকাল 10:56 থেকে। চতুর্থী তিথি সমাপ্ত হবে ইংরাজির 20 সেপ্টেম্বর 2023, বাংলার 2 আশ্বিন 1430 বুধবার সকাল 10:50। গণেশ পূজার বিশেষ সময় হবে ইংরাজির 19 সেপ্টেম্বর 2023, বাংলার 1 আশ্বিন 1430 মঙ্গলবার সকাল 10:56 পর থেকে দুপুর 2টোর মধ্যে। এবার জানবো গণেশ চতুর্থীর দিন কোন কোন কাজগুলি করলে গণপতি বাপ্পা প্রসন্ন হবে এবং জীবন থেকে সমস্ত বাধা সমস্যা দূরীভূত হবে। ইনকাম করছেন কিন্তু পয়সা রাখতে পারছেন না, গণেশ চতুর্থীর দিন আপনারা এই টোটকাটি করতে পারেন। এর জন্য আপনারা 11টি দূর্বা নিন এবং একটি হলুদের গাঁট নিন। এই সমস্ত কিছু একটি হলুদ কাপড়ের সঙ্গে বেঁধে রাখুন। এরপরে গণেশ চতুর্থীর দিন থেকে পরবর্তী 10 দিন পুজো করুন এটিকে। এই কাপড়টি লকারে বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন। সমস্ত মনের ইচ্ছা যদি পূরণ করতে চান তাহলে গণেশ চতুর্থীর দিন গুড় থেকে 21টি ছোট ছোট বড়ির আকারে তৈরি করুন। তারপর গণেশ মন্দিরে গিয়ে পুজো দিন। সেখানে গুড়ের ওই বড়িগুলি দূর্বার সঙ্গে নিবেদন করুন। গণপতিকে নিজের ইচ্ছার কথা জানান, এর মাধ্যমে আপনার সব ইচ্ছে পূরণ হবে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু নিয়ে তুমুল ঝগড়া ও ঝামেলা হয় তাহলে গণেশ চতুর্থীর দিন আপনারা এই কাজটি করতে পারেন। স্বামী স্ত্রী আপনারা দুজনে মিলেই 11 বা 21 জোড়া করে গণপতিকে দূর্বা নিবেদন করতে পারেন। এর ফলে দাম্পত্য জীবনে সুখ আসবে দ্রুত। দীর্ঘদিন ধরে কোনো কাজ করে যাচ্ছেন কিন্তু সাফল্য পাচ্ছেন না এবং ঝুট ঝামেলার মধ্য দিয়ে আপনাদের জীবন অতিবাহিত করতে হচ্ছে, তাহলে গণেশ চতুর্থীর দিন আপনারা সাদা রঙের গণেশ মূর্তির পুজো করতে পারেন। তাহলে আপনারা আপনাদের সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসবেন এবং কাজেও সফলতা পাবেন। নতুন ব্যবসা শুরু করেছেন কিংবা ব্যবসাতে কিছুতেই উন্নতি হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা গণেশ চতুর্থীর দিন গণেশের কাছে গোটা হলুদ নিবেদন করুন। এই ক্রিয়াটি আপনারা প্রতি বুধবারও করতে পারেন। যাদের বিয়েতে বারবার বাধা আসছে কিংবা মনের মতো পাত্র কিংবা পাত্রী পাচ্ছেন না, তারা গণেশ চতুর্থীর দিন গণেশ আরতির সময় 21টি পাটালি গুড়ের টুকরো কিংবা একটি থালায় 21টি গুড়ের নৈবেদ্য সাজিয়ে নিবেদন করুন। গণেশের কৃপায় আপনাদের বিবাহে বাধা কেটে যাবে।